আজ রাতেই অস্ট্রেলিয়া যাওয়ার কথা রয়েছে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার। এজন্য সিঙ্গাপুর এয়ারলাইন্সের SQ447 বিমানের রাত 11:55 টিকিট কাটা হয়েছে বলে নিশ্চিত করেছে একাধিক সূত্র। এদিকে সকাল থেকেই প্রধান বিচারপতি হেয়ার রোডের সরকারি বাসভবনে আত্মীয় স্বজনরা দেখা করতে আসেন। উল্লেখ্য যে গত আগস্ট মাসের প্রথম সপ্তাহে সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় দেন প্রধান বিচারপতি নেতৃত্বাধীন আপিল বিভাগ। এই রায়ের পর্যবেক্ষণে প্রধান বিচারপতি অমিতের সমালোচনা করেন। এই পর্যবেক্ষণ নিয়ে তার পক্ষে বিপক্ষে আলোচিত সমালোচনা শুরু হয়। ক্ষমতাসীন দলের নেতাদের পক্ষ থেকে তার অপসারণের দাবিও তোলা হয়। এর মধ্যেই 25 দিনের অবকাশ শেষে গত 2 অক্টোবর সুপ্রিম কোর্ট খোলার দিনেই অসুস্থতার কারণ দেখিয়ে 1 নভেম্বর থেকে 1 মাস পর্যন্ত রাষ্ট্রপতির কাছে ছুটির জন্য আবেদন করেন সুরেন্দ্র কুমার সিনহা। এরপর গত মঙ্গলবার তিনি আইন মন্ত্রণালয়ের মাধ্যমে প্রেসিডেন্টকে তার বিদেশ ভ্রমণের বিষয়টি চিঠি দিয়ে অবহিত করেন। ওই চিঠিতে 13 অক্টোবর থেকে 10 নভেম্বর পর্যন্ত প্রধান বিচারপতি অস্ট্রেলিয়া থাকতে চান বলে উল্লেখ করা হয়েছে। প্রিয় দর্শক, আপনাদের জন্যই আমাদের এই আয়োজন। আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, আপনার মতামত দিতে কমেন্ট করুন এবং বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করুন। ধন্যবাদ।